দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণে রয়েছে রাঙালো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বীরজির কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে পাঁচ রং আছে, বলল সে মৃদু হাসে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে, বোঝাও কি করে পাঁচটি। মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, উপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবু হচ্ছে চারটে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আর এক, লাল লাল দাগ ছোপ দাগ দেখা যায় বই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনে টাকা তুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তে দাগে ছিল লাল চোখ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো পাঁচটি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সমর তাদের অমর প্রাণ। হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে 77টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে সব প্রাণ, রাখছি কি তার খবর। ধন্যবাদ। অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। পতাকার পাঁচ রং আবৃত করে শোনালো জুলাইখা খাতুন, উম্মে সালমা।